করছে? র্যাঙ্ক করছে, আপনি হচ্ছে যে চেক দিবেন, বুঝছেন? জি স্যার, মানে ক্লিক আর হচ্ছে ইমপ্রেশন অনেক বাড়তে তো আগের সে, তাই ভাবলাম যে র্যাঙ্ক করছে কিনা। এখন আপনি যেইটা করবেন সেইটা হচ্ছে র্যাঙ্ক করছে কিনা আপনি চেক দিবেন। জাস্ট হচ্ছে ফাইবারে যাবেন, যাওয়ার পর আপনার জি স্যার, হচ্ছে যে আপনি, আমি বলছিলাম না যে আপনার গিগটা কয় নম্বর পেজে আছে, এটা আপনি নিজে খুঁজে বের করুন। স্যার আমি খুঁজছি এদিন 20 পেজ পর্যন্ত, মানে ফার্স্ট 20টা পেজে পাই নাই। লোকাল সেলার দিয়ে সার্চ করলেও ফার্স্ট টাইম পাইলাম, পরে আর পাই না স্যার। পরে হচ্ছে যে ওই যে আমার টাইটেল দিয়ে সার্চ করলে তো ফার্স্ট এলো পেজে দেখায়। তাহলে আপনার 20 পেজের পরে আছে। আচ্ছা, র্যাঙ্ক করবে, বুঝছেন? র্যাঙ্ক করতে তো সময় লাগে। ও পাল বন্ধু, সবচেয়ে বড় কথা কি, ইমপ্রেশন 700 হইলে কত দিলে হইছে? 7 দিনে 700। 7 দিনে 700, আমার আজকে 63। ও তাহলে র্যাঙ্ক করে স্যার, নাই আমি খুব একটা, র্যাঙ্ক করলে অনেক ইমপ্রেশন হইতো। আচ্ছা স্যার জিনিস তো খুঁজে বের করেন, আপনারা হচ্ছে খুঁজে বের করুন একটু কষ্ট করে, গিকটাকে খুঁজে বের করুন কয় নম্বর পেজে আছে এবং পরবর্তীতে সেটা আসলে কি পরিবর্তন হচ্ছে, আউদো কি আসতেছে কিনা র্যাঙ্ক। কয় নম্বর পেজ বলতে খুঁজে বলবে না। আচ্ছা, তারপরে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার গিক যে পাবলিশড হইলেই মনে করেন শো করবে, এরকম হচ্ছে ধারণাও রাখা যাবে না। সেইটা হচ্ছে আপনি হচ্ছে যে আপনার গিগকে প্রথমে আগে খুঁজে দিবেন যে আমার গিগটা ফাইবারে হচ্ছে যে ফাইবার আসলে পাবলিশ করছে কিনা। সেইটার জন্য মনে করেন মানে যে কোনো একটা বিষয়, যেমন ফেসবুক বিজনেস, ফেসবুক বিজনেস লিখে সার্চ দিলেন, দেওয়ার পরে এখান থেকে মনে করেন যে যে কিছু অপশন আছে না, এগুলোর থেকে মনে করেন অনলাইন করে দিলেন, তারপরে যে লোকাল সেলার করে দিলেন, কারণ অনলাইন করে দিলে অনেক কমে আসে, কিন্তু 72,000 থেকে চলে আসে 4,000, 72,000 থেকে মানে 4,000 এখন অ্যাক্টিভ আছে, এখানে লোকাল করে দিলে বাংলাদেশ চলে আসলো না, তারপর আপনার হচ্ছে বাজেট অপটিমাইজ করে দিলেন স্যার $5, হ্যাঁ ম্যাক্স অফ ওই 5, এর আমি মধ্যে তো স্যার খুবই ঝামেলার মধ্যে ছিলাম, হ্যাঁ আপনার শুনছি। মানে পরীক্ষার তাহলে কি করবো স্যার? আচ্ছা, পরীক্ষা হচ্ছে কি ওইটা আপনি হচ্ছে দেখে নেন, মানে কি বলে ওটা এটা রেডি করে তাহলে স্যার আজকের মধ্যে পাঠিয়ে দিব। আর ওটা পাঠায় দেন। আপনি হচ্ছে এক কাজ করেন, ওটা তো সময় চলে গেছে, কিন্তু তারপরে হচ্ছে আপনি আসলে কতটা ইমপ্রুভ করতে পারলেন সেটা ইমপ্রুভমেন্টটা হচ্ছে পাঠায় দেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমি রেডি করে স্যার আপনাকে ওই ইমেইলে পাঠিয়ে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইমেলে পাঠায় দেন। ঠিক আছে স্যার। তারপরে এই যে দেখেন কমে আসছে না, 798, তারপর ডেলিভারি টাইম একটু কমায় দেবেন, এক্সপ্রেস 24 ঘন্টা, এরকম ভাবে কমায়, মানে আপনার একটা ফিল্টার করে নিয়ে তারপর খুঁজে দেখবেন যে আপনার গিগটা হচ্ছে শো করে কিনা, তাহলে বুঝবেন যে স্যার আমি একটা জিনিস দেখছি কি, আপনার হচ্ছে আমি অনলাইনে থাকি, বাট তারপরেও মানে আমি যখন আমার গিগটা দেখি তখন উপরে অনলাইন চিহ্ন শো করে, বাট অনলাইন সেলার যদি দেয় না তখন গিগ শো করে না স্যার, তার কারণ বুঝতে পারলাম না। হ্যাঁ, এই প্রবলেমটা করতেছে আপনার যে সমস্যাটা, এইটা হচ্ছে করতেছে কারো কারো ক্ষেত্রে, এই অনলাইন সেলারে ক্লিক দিলে হচ্ছে অনলাইনটা শো করতেছে, এইটা হচ্ছে ফাইবারের কোনো একটা অ্যালগোরিদমের কারণে, মানে অনলাইন সেলার দিলে অনলাইন সেলারের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা হচ্ছে শো করে না, এইটা মেবি রিসেন্টলি প্রবলেম, এটা ঠিক হয়ে যাবে ফাইবারে, তো হয়তো বা কোনো আমার তো স্যার ফায়ার মোড থেকে সেলার মোডে যাই না বায়ার মোড থেকে। আচ্ছা, আপনার হচ্ছে স্যার আমার একটা অ্যাপে বায়ার মোডে দেখছো তো, কোনো সেলার মোডের কোনো বাটন নাই, কোনো অপশন কিছু নাই, বায়ার মোড থেকে। আচ্ছা, বায়ার মোড থেকে হয়েছে কি আপনারটা হচ্ছে, মানে ওই যে ফোনেরটা বলতেছে, ফোনের ক্ষেত্রে এইটা কি জি স্যার, বাট আপনার হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে কি হচ্ছে কি বলে, পিসির কে ডেস্কটপের ক্ষেত্রে কি হচ্ছে স্যার সেম না, প্রোফাইল দেখাইতাছে, বাট ওই যে ওইখানে একটা অপশন আছে বিগামে সেলার, বিগামে সেলার ই করলে এরর দেখায়। বিগামে সেলার? আচ্ছা, আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট ডিলিট করে দেন, জি দিয়ে নতুন অ্যাকাউন্ট করেন, ডিলিট করে দিব। হ্যাঁ ডিলিট করে দিন,
আচ্ছা, অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুললে তো কোনো প্রবলেম হবে না না স্যার? অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুললে কোনো কি প্রবলেম হবে? না কোনো প্রবলেম হবে না। আপনি হচ্ছে এই যে আমাদের যেমন অপশন শো করে হচ্ছে যে সুইচ টু বাইং, তারপর সুইচ টু সেলিং, এই দেখেন আমাদের কি রকম অপশন, এই সুইচ টু বাইং, এখান থেকে কি সুইচ টু বাইং করা যাবে, ঠিক আছে, এই সুইচ টু বাইং এ ক্লিক দিলে মানে কি এখন বায়ার অ্যাকাউন্ট হয়ে গেল, এখন হচ্ছে বায়ার, এখানে হচ্ছে এই যে হচ্ছে রিকোয়েস্ট পোস্ট করতে পারবো, ম্যানেজ রিকোয়েস্ট, রিকোয়েস্ট আমারটা এই যে এরকম দেখায় প্রোফাইল, ওই যে সুইচ টু বাইং, সুইচ টু সেলিং, এই যে এই অপশনটা আমারটা নাই কেন? আচ্ছা সুইচ টু বাইং সেলিং এর ব্যাপারটা না শুনেন, আপনার হচ্ছে যে ড্যাশবোর্ডে গেছেন কি আপনি, দেখি আপনার হচ্ছে যে প্রোফাইল ইয়েতে ইয়ে করেন তো শেয়ার করেন, আমার তো ড্যাশবোর্ড নাই স্যার। হ্যাঁ মেবি আপনার হচ্ছে যে, আচ্ছা আপনি হচ্ছে ডেস্কটপে এসে ডিলিট করেন না, ঠিক আছে আমরা আগে দেখি ওটা, আপনার তো এইরকম অপশন গণনা আছে কি, এই যে আপনার এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে এই ড্যাশবোর্ডে আসলাম, তার মানে সেলিং মোডে আছে, এই বাইং এ ক্লিক দিলাম বায়ার মোডে চলে গেল, এই বায়ার মোডে চলে গেল, আচ্ছা এই দেখেন আমি হচ্ছে যে প্রথম থেকে দেখ, লগ আউট করে দিয়ে দেখ, এ মনে করেন যে আপনার সাইন ইন করলাম, লগ ইন করলে, লগ ইন করলে হয়তো বা হোম পেজ থেকে যদি লগ ইন করতাম তাহলে হয়তো এরকম আসতো, এখান থেকে যে সুইচ টু বাইং এ যাওয়া যায়, দেখছেন সুইচ টু বাইং, এখান থেকে যাওয়া যায় হচ্ছে সুইচ টু বাইং এ, সুইচ টু বাইং এ, সুইচ টু বাইং যে এটা দেখাইতেছে না, যে টাইপের এলওইটা ওয়েবটা এরকম দেখা যাচ্ছে আমার নরমালি, আমার এখানে সুইচ টু বাইং বা ওইরকম কোনো অপশনই না, আপনারা যে এখানে প্রোফাইলে ক্লিক দিয়ে ড্যাশবোর্ডে যাবেন, প্রোফাইল পিকচারে শুনেন আপনি হচ্ছে যে এক কাজ করেন এই ড্যাশবোর্ডে যাবেন, আচ্ছা আপনি হচ্ছে যে ডেস্কটপে যখন লগ ইন করেন করে আমাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কি অবস্থা, আচ্ছা স্যার আমি ডেস্কটপে যাই আপনাকে শেয়ার দেবো, এখন হচ্ছে আজকে আমরা হচ্ছে ক্লাসের দিকে একটু আগাই, আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যাফিলেট, অ্যাফিলেট মার্কেটিং, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং, নিজে নিজে যদি কিছু করতে চান মানে আপনার কোনো ক্লায়েন্টের কাজ করতে চাচ্ছেন না, নিজের থেকেই কিছু একটা করতে চান, সেক্ষেত্রে তার জন্য হচ্ছে সবচেয়ে বেটার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট আছে সিপিএ আছে, এই দুইটা মার্কেটিং মানে নিজের থেকে করা যায়, তো আমার বিশ্বাস আপনাদের হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে হচ্ছে কিছুটা ধারণা আছে, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং কি এ সম্পর্কে তো মোটামুটি ধারণা আছে, বলেন একজন দেখি অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি, স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য তো ওয়েবসাইট থাকতে হয়, আমি আগে হচ্ছে প্রাথমিক আলোচনাটা করি নাই, মানে অ্যাফিলিয়েট ওয়েবসাইটে থাকতে আচ্ছা স্যার আমি আলোচনা করব, আপনি ওয়েবসাইট থাকলেই যে অ্যাপ্লাই করতে পারেন তা না, আরো আদার ওয়ে আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, এখন হচ্ছে আপনার সোহেল রানা, স্যার আপনি আমাদেরকে বলেন অ্যাফিলিয়েট মার্কেটিং কি, স্যার ধারণা নাই এই সম্পর্কে, অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝতে হলে আপনাকে হচ্ছে যে জিনিসটা প্রথমে ফোকাস করতে হবে সেইটা হচ্ছে মার্কেট, প্রথম কথা
অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটা মার্কেটিং যেখানে আপনার কোনো একটা মার্কেট থেকে কোনো একটা মাধ্যমে কে তারা হচ্ছে পণ্য কেনে, এইটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। মানে কোনো একটা মার্কেট থেকে সেখান থেকে কোনো একজন মাধ্যমে সাহায্য নিয়ে ক্রেতারা হচ্ছে প্রোডাক্ট ক্রয় করে, এইটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বিস্তারিত আপনার দেবো কিভাবে ক্রেতারা পণ্য কিনে সেই সম্পর্কে আমি বিস্তারিত ডিসকাস করবো। তার আগে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে স্তর বাই স্তর কিভাবে সাজানো থাকে সেইটা একটু দেখ। প্রথমত অ্যাফিলিয়েট মার্কেটিং এ প্রথমত থাকে হচ্ছে সেলার, ঠিক আছে? সেলার প্রথমে হচ্ছে আপনার সেলার, অ্যাফিলিয়েট মার্কেটিং প্রথমে আপনার থাকে কি সেলার, এক নম্বরে দেখেন টপে থাকে হচ্ছে সেলার। সেলার মাস্ট বি থাকবে। তারপর দুয়ে থাকে কি, দুয়ে থাকে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আচ্ছা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে থাকার পরে তারপরে থাকে কারা, অ্যাফিলিয়েট মার্কেটার। অ্যাফিলিয়েট মার্কেটার তারপরে কারা থাকে, বায়ার। এই আপনার চারটা হচ্ছে যে চারটা স্তর বা চারটা ক্ষেত্র নিয়ে হচ্ছে গঠিত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই জিনিসটা হচ্ছে এই চারটা স্তর নিয়ে দেখেন বিষয়টা কিন্তু খুব ইজি, বুঝলে খুব ইজি। এখানে সেলারটা কারা, মানে সেলার কি, সেলার মানে কি, বিক্রেতা, বিক্রেতা যারা বিক্রয় করে স্যার, আর হচ্ছে বিক্রয় করে তারা হচ্ছে বিক্রেতা সেলার। মানে আমাদের বাজারে যেমন কি, আমাদের যেটা বাজার হচ্ছে অ্যানালগ, যেটা বাজার অ্যানালগ বাজারে কি ক্রেতা থাকে একজন, সেলার থাকে, সে কি করে পণ্যগুলো সাজায়, সেলার মানে বিক্রেতা স্যার। হ্যাঁ বিক্রেতা, কারেক্ট। আর এখানে হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা কি, এই সেলাররা যেখানে আপনার পণ্যটা দেয়, ঠিক আছে, পণ্যটা যেখানে দেয় সেটা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যে একটা মাধ্যমে কোনো একটা মাধ্যমে তার পণ্যগুলোকে দেয় সেটা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আর তারপরে স্টেপ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার। অ্যাফিলিয়েট মার্কেটার কারা, অ্যাফিলিয়েট মার্কেটার মানে যারা হচ্ছে অ্যাফিলিয়েট, যারা সেল করে স্যার। হ্যাঁ সেই অ্যাফিলিয়েট সেল করে দিয়ে প্রফিটের কিছু অংশ তারা নেবে। হ্যাঁ কারেক্ট, প্রফিটের কিছু অংশ নেবে, মানে এই শর্তে হচ্ছে সেলের কাজ করে, সেলের দায়িত্ব যারা নেয়, জি স্যার, যে রেফারেন্স করে তারা হচ্ছে সেল করে দেয়, তারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট। আচ্ছা তারপরে নিচেরটা হচ্ছে বায়ার, বায়ার চার নম্বরে হচ্ছে বায়ার। বায়ার মানে কি, যে কিনবে স্যার, ক্রেতা, ক্রেতা, কারেক্ট। এখন দেখেন সেলারটা, তাহলে এখানে দেখেন আমাদের তাহলে এখানে রোল কোনটা, আপনার আমার রোল কোনটা, এখানে আমরা কোন রোল প্লে, অ্যাফিলিয়েট মার্কেটার স্যার আমরা। আপাতত আমরা হচ্ছে স্টার্টিং অ্যাফিলিয়েট মার্কেটিং এর স্টার্টিং এর ক্ষেত্রে আমরা শুরু করব হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে। তারপরে যখন হচ্ছে যে বায়ারটা তো আমাদের লাগতেছে না, বায়ার যে কেউ হতে পারে, বায়ার হয়তো কোনো এরকম ইয়ে নেই, ক্রেতা কেনার জন্য। হ্যাঁ ক্রেতা আপনার হচ্ছে যে ইচ্ছা থাকলেই, ইচ্ছা অর্থ, তারপরে হচ্ছে যে যোগান চাহিদা থাকলেই আপনি বায়ার হতে পারবেন। তো আমাদের মুখ্য বিষয় হচ্ছে বায়ার না, বায়ারটা আমাদের বাদ, আমাদের হচ্ছে যে প্রথমত কোথায় অ্যাফিলিয়েট মার্কেটার। এইটা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি মার্কেটার হিসেবে দক্ষ হন, তাহলে ভবিষ্যতে আপনি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক করারও চিন্তা করতে পারবেন, তারপর সেলারও হইতে পারবেন, ঠিক আছে? এখন আমাদের মুখ্য বিষয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার, তারপর অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সেলার। এখন দেখেন আপনাদের পরিচয় দেওয়া, প্রথমে পরিচয় করে দেওয়া হচ্ছে সেলার আর অ্যাফিলিয়েট নেটওয়ার্কের সাথে, এই দুইটা জিনিসের সাথে পরিচয় দেওয়া, ঠিক আছে? আচ্ছা এখন প্রথমে কোনটা ধরতে হবে, মার্কেট নাকি অ্যাফিলিয়েট, মানে ইয়ে কি বলা হয়,
অ্যাফিলিয়েটেড যে সেলার এইটা আমরা কথা বলি কোনটার উপর রিসার্চটা করলে আমাদের ভালো হয়, মানে অ্যাফিলিয়েট সেলার স্যার বুঝলাম না, হ্যাঁ কোনটাকে মানে অ্যাফিলিয়েটেড সেলার মানে আমরা নিজেরাই তো সেল করব সেটাই, কিন্তু সেই ক্ষেত্রে মানে কোনটার উপর আমাদের প্রথম মানে পদক্ষেপ নিতে হবে, যে মার্কেট রিসার্চটা প্রথমে করতে হবে যে কোন প্রোডাক্টের উপর আমি অ্যাফিলিয়েটেড মার্কেটিং চালাবো বা কোন মার্কেট থেকে নিলে সংগ্রহ করলে ভালো হয় এইটা করবো, নাকি নিজের সেল করার যে একটা কার্যক্ষমতা বা এইটা পরিমাপটা করতে হবে। আলোচনা করতেছে আস্তে আস্তে তো বলবেই স্যার, একটু ধৈর্য ধরলেই তো হয়। আমরা হচ্ছে হ্যাঁ জি আমিনুল ভাই সিরিয়ালি একটু আগাই ঠিক আছে, মানে আপনার হচ্ছে যে এই প্রফিট বা হচ্ছে কোনটা সিলেক্ট করবেন এই বিষয়টা নিয়ে আমরা একটু মানে পরবর্তী যেতে চাই, আমরা আপাতত মার্কেটটা নিয়ে একটু ধারণা লাভ করতে। এখন হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে এখানে দেখেন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এবং প্রথমে আসবে হচ্ছে পরিচিতি পর্বে যখন আপনি যাবেন তখন প্রথমে আসবে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, দেখেন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আচ্ছা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক দিলে কি টপ অ্যাফিলিয়েট দিলে দেখেন চলে আসবে কিছু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, টপ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক 2020 দেখেন, টপ অ্যাফিলিয়েট হচ্ছে নেটওয়ার্কের মধ্যে টপ হচ্ছে যে টপ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক 2020 সালে, 20 সালের হচ্ছে বেস্ট অ্যাফিলিয়েট নেটওয়ার্ক কোনগুলো দেখেন, প্রথমে আছে শেয়ার সেল, আমরা শেয়ার সেল টপে যেত দেখেন, আমাদের এ যাবত কি ধারণা ছিল আপনার, এখানে আছে দেখেন ক্লিক ব্যাংক আছে, সিজে অ্যাফিলিয়েট আছে, অ্যামাজন অ্যাসোসিয়েট আছে, আমাদের কি প্রথমত আমাদের ধারণা ছিল যাব যে অ্যামাজন অ্যাসোসিয়েট মানে টপে, কিন্তু না অ্যামাজন অ্যাসোসিয়েটটা টপে না, টপে হচ্ছে এখন বর্তমানে শেয়ার সেল, কিন্তু হচ্ছে যে আগে ক্লিক ব্যাংক খুব জনপ্রিয় ছিল। আচ্ছা আমার শেয়ার সেল, শেয়ার সেলে ক্লিক দিই, এই দেখেন এখানে হচ্ছে এইটা হচ্ছে আপনার একটা মার্কেট মানে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এখানে আপনার মনে করেন যে বিভিন্ন কি প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্টগুলো আমরা কি এখান থেকে হচ্ছে এখানে কি কিছু প্রোডাক্ট রাখা আছে, তার মানে এটা হচ্ছে একটা কি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, কিছু বায়ার তাদের হচ্ছে পণ্য রাখছে দেখেন এই, তো এখানে হচ্ছে কি এখান থেকে আপনি পণ্য কিনতে পারেন। এখন হচ্ছে এখান থেকে দেখেন এই যে অ্যাফিলিয়েট অপশন দেখছেন, প্রত্যেকটা সাইডে যেগুলো হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক সেখানে একটা অ্যাফিলিয়েট অপশন আছে দেখেন, পরেরগুলো দেখেন এই যে ক্লিক ব্যাংক দেখ, ক্লিক ব্যাংক, ক্লিক ব্যাংক চলে আসছে, ক্লিক ব্যাংকের এই যে এখানে গুগল হলে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, বিকাম অ্যান অ্যাফিলিয়েট, তাহলে আমরা কোনো ওয়েবসাইটে যদি অ্যাফিলিয়েট আছে কি না সেটা খুঁজতে গেলে কি এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেখছেন, অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কি না, হাউ টু বিকাম অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার, এই যে আপনাকে এখানে বিস্তারিত পড়তে হবে যে তাদের কি শর্তগুলো, সেইগুলো শর্ত আপনি যদি পূরণ করতে পারেন তাহলে কি আপনি তাদের হচ্ছে অ্যাফিলিয়েট, তাদের অ্যাফিলিয়েট করতে পারবেন, তাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন। এখানে কি সেলাররা হচ্ছে প্রোডাক্ট দিচ্ছে সেইগুলো প্রোডাক্ট নিয়ে আপনি রিসার্চ করে কাজ। এখন ঘটনা হচ্ছে আপনার ক্লিক ব্যাংক তারপর হচ্ছে শেয়ার সেল এরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না, তারপরে সিজে অ্যাফিলিয়েটও বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে কারা এই অ্যামাজন অ্যাসোসিয়েট, অ্যামাজন অ্যাসোসিয়েট এই যে অ্যামাজন অ্যাসোসিয়েট লিখে সার্চ দেওয়ার সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আসলো। আচ্ছা এখন হচ্ছে সিম্পলি আমরা হচ্ছে অ্যামাজনে, অ্যামাজনে গিয়ে কোথায় দেখবেন যে এনাদের অ্যাফিলিয়েট আছে কিনা, অ্যামাজন অ্যাসোসিয়েটটা কেটে দিই, আচ্ছা অ্যামাজন ডট কমে চলে আসে, এই দেখেন অ্যামাজন ডট কম যেহেতু আমাদের পরিচিত সাইট এবং এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয়, বাংলাদেশ সবাই অ্যাফিলিয়েট করে, এখান থেকে নিচে আছে স্যার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, হ্যাঁ এখন দেখেন এখানে হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে কারেক্ট, আচ্ছা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কি কারো আছে আমাদের, অ্যাফিলিয়েটটা কই গেল, এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এইটা মনে করুন ওদের একটা ঠিক আছে, তাহলে টপ অ্যাফিলিয়েট সম্পর্কে আপনারা ধারণা পাইলেন মোটামুটি যে আছে টপ অ্যাফিলিয়েট মার্কেট, এই শেয়ার সেল, ক্লিক ব্যাংক, সিজে অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাসোসিয়েট, ইবে পার্টনার নেটওয়ার্ক, তারপর ফ্লেক্স অফার, পেপার জ্যাম, রাকুতেন মার্কেটিং,
সেলার কি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, এই অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এখন সেলার কি, সেলার নিয়ে আমি আলোচনা করছিলাম, সেলারটা কারা বলেন তো এখান থেকে? স্যার যারা বিক্রয় করে স্যার, হ্যাঁ অ্যামাজন থেকে সেলারটা বুঝবেন কিভাবে, এই বিষয়ে আমি কিন্তু আগে আলোচনা করছি। স্বপ্ন হয়ে যায় স্যার, সেলারটা হচ্ছে অ্যামাজনে যাদের প্রোডাক্টটা সেল করা হচ্ছে, যারা নিজেরা প্রোডাক্টটা সেলের জন্য অ্যাডভার্টাইজিং করছে, তারা সেলার হিসেবে থাকবে, আমরা থাকবো অ্যাফিলিয়েটেড মার্কেটার হিসেবে। হ্যাঁ, এই যে সেলারটা হচ্ছে এই যে স্টোর, যার স্টোর আর কি, যেমন এখানে হচ্ছে এগুলো কি, এগুলো আগেই বলছিলাম যে বায়ার, বায়ারে ক্লিক করে। আচ্ছা এখন হচ্ছে আমাদের এগুলো কি বায়ার, এগুলো বায়ার। আচ্ছা এখন আমাদের লাগবে হচ্ছে সেলার, সেলারটা অ্যাভেলেবল যে সেলার, এই সেলার আরো কোন, অ্যামাজন কে আপডেট করে ফেললো এই ওইটা, তো তাহলে এখানেই থাকার কথা। ওইটা হচ্ছে এই যে, এইটা এই যে নিতেন্দ্র সুইস কন্ট্রোলার, হ্যাশট্যাগ দেখি, হ্যাশট্যাগ দিয়ে বেস্ট নাম্বার ওয়ান বেস্ট সেলার, ঠিক আছে। ইনি হচ্ছে সেলার, মানে এখানে সেল করে ওনার প্রোডাক্টগুলো কি অ্যামাজনে সেল করে। এখন তাহলে সেলার বুঝলাম, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বুঝলাম, বায়ারও বুঝলাম, যারা ক্রয় করে তারা হচ্ছে বায়ার। এখন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার, শেষ পর্যায়ে আমরা চলে আসলাম অ্যাফিলিয়েট মার্কেটার। এখন অ্যাফিলিয়েট মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার হতে গেলে কী করতে হবে আপনাকে, অ্যাফিলিয়েট প্রোগ্রামে হচ্ছে ক্লিক দিতে হবে। এখন আসেন এই যে অ্যাফিলিয়েটে আমরা যাই। আচ্ছা এখন অ্যাফিলিয়েটে যদি যান, প্রথমত আপনাকে হচ্ছে সাইন আপ করতে বলবে, প্রথমে তাদের কাছে কি আপনার একটা রিকোয়েস্ট পাঠাতে হবে যে আপনার, আপনি তাদের সাথে কাজ করতে যাচ্ছেন, বা তাদেরকে ইনফর্ম করতে হবে। আর ইনফর্ম করার জন্য কি এই যে সাইন আপ, ঠিক আছে সাইন আপ করতে। এখন সাইন আপ করতে গেলে আপনাকে হচ্ছে যে প্রথমত আপনার বায়ার অ্যাকাউন্ট থাকতে হবে অ্যামাজনে, ঠিক আছে। এখানে একটা অ্যামাজনে কি একটা বায়ার অ্যাকাউন্ট লাগে, তাহলে হচ্ছে আপনি অ্যামাজনে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে সাইন ইন, সাইন ইন, এখানে আগে সাইন ইন করে নিতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কি, ক্রিয়েট অ্যান, ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, প্রথমত আগে হচ্ছে অ্যামাজনে বায়ার অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। বায়ার অ্যাকাউন্ট হইলে তাহলে আপনি হচ্ছে যে এখানে অ্যাকাউন্ট করতে হবে, এইটা হচ্ছে অ্যামাজন। আচ্ছা এখন পাশাপাশি হচ্ছে বাংলাদেশি কিছু বর্তমানে হচ্ছে যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আসছে বাংলাদেশ, টপ ইয়া টপ না বাংলাদেশি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক লিখছে। আচ্ছা মোটামুটি আপনাদের এই সম্পর্কে মনে ধারণা আছে যে বাংলাদেশি হচ্ছে যে বাংলাদেশে কারা হচ্ছে অ্যাফিলিয়েট চালু করছে। আচ্ছা এরা কি ছিল, গুরু মিডিয়া, এইগুলো হচ্ছে জনপ্রিয়। আমরা হচ্ছে কি আমরা দেখবো যেগুলো জনপ্রিয় আর কি, দারাজ, যেমন একটা দারাজ, আচ্ছা চলে আসলাম আমরা দারাজে, ঠিক আছে। এটা হচ্ছে দারাজের, দারাজ শপ,
এখানে এখানেও সেম, আপনার নিচের দিকে দেখবেন সবাই, কেউ মানে অ্যাফিলিয়েট যারা করতে চান, জয়েন্ট যারা দারাজ অ্যাফিলিয়েট করবেন। আচ্ছা দারাজে আসার পরে এখানে দেখবেন এই যে সাইন আপ, এদের ক্ষেত্রেও সেম সাইন আপ, ঠিক আছে, সাইন আপ ফর অ্যাফিলিয়েট প্রোগ্রাম রিকমেন্ড দারাজ প্রোডাক্ট আর্ন মানি, সাইন আপ মানে যে হাউ ডাজ ইট ওয়ার্ক, কীভাবে কাজ করে। তারপরে হচ্ছে বিডি শপ, এরকম অনেক ওয়েবসাইটে আছে বাংলাদেশে, আপনারা হচ্ছে একটু সার্চ দিলে বুঝতে পারবেন। আচ্ছা তারপরে হচ্ছে আর একটা হচ্ছে ইভেলি, এই যে অ্যাফিলিয়েট, বিডি শপের অ্যাফিলিয়েট দেখ, বিডি শপে অ্যাফিলিয়েট আছে। তারপরে হচ্ছে আপনার আছে ই ভ্যালিতে দেখেন নিচের দিকে, আমরা প্রথমে কি বলছি নিচের দিকে দেখবো, যদি না পাই মার্চ ইঞ্জিন নিউজ ফিড, এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিং, এখন আপনি হচ্ছে যে কোনটা হচ্ছে চুজ করবেন। আচ্ছা দারাজের ব্যাপারটা, দারাজের ব্যাপারটা শুনলাম হচ্ছে আমাদের দীপ্ত বসাক ভাই বলল, উনি বলল যে দারাজে যদি অ্যাফিলিয়েট করতে চান তবে আপনাকে হচ্ছে ওদের যে একটা অ্যাপ্রুভাল সিস্টেম সেইটা হচ্ছে বাংলাদেশি হইলে ওদের অফিসে গিয়ে ওনাদের সাথে কথা বলে তারপরে হচ্ছে যে নিতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে বাংলাদেশিদের ক্ষেত্রে, আর বাইরের দেশের জন্য হয়তো বা ওরা সহজেই অ্যাপ্রুভাল দারাজের ক্ষেত্রে। হ্যাঁ বিডি শপে অ্যাপ্রুভাল দেয়, বিডি শপে অ্যাপ্রুভাল দেয়। আচ্ছা আরও অনেক সাইট আছে অ্যাফিলিয়েট করার জন্য, আপনারা হচ্ছে খুঁজলেই পেয়ে যাবেন এই বিডি শপের অ্যাফিলিয়েট, ঠিক আছে, বিডি শপটা মোটামুটি জনপ্রিয় আর কি। আচ্ছা এদের অ্যাফিলিয়েট ফেসবুক গ্রুপও আছে এদের, ঠিক আছে। এখন আপনি এখান থেকে আসলে সিলেক্ট করবেন কোনটা, দেখেন অ্যামাজন অ্যাসোসিয়েট, দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, নাকি হচ্ছে বিডি শপ, তিনটা মনে করেন আপনাদের, তিনটা আপনাদের সামনে হচ্ছে অপশন ছেড়ে দিচ্ছে, এখন আপনি চুজ করবেন কোনটা, বলেন কেউ একজন বলেন যে আপনি আসলে আমাদের চুজ করা উচিত কোনটা। স্যার দারাজ চুজ করা ভালো, কি কারণে এক্সপ্লেইন করেন দারাজ কেন চুজ করেন? এখন হচ্ছে স্যার দারাজ তো সবচেয়ে এখন মানে পরিচিত মার্কেট প্লেস, সবচেয়ে বেশি পরিচিত, এই জায়গায় সেলটা বেশি হয়। আচ্ছা দারাজ হচ্ছে পরিচিত মার্কেট প্লেস, সুন্দর। আচ্ছা তারপরে আর কোনো হচ্ছে যে ব্যাপার আছে কি যে কারণে দারাজ চুজ করা উচিত? আচ্ছা দারাজে স্যার মার্কেটিংটা হচ্ছে বেশি, এখন সবচেয়ে বড় কথা এখানে এক্সপ্লেন করার দরকার হচ্ছে আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কোন কোন মাধ্যমে করতে হবে সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করতে পারবেন একটা ওয়েবসাইট থাকলে, ঠিক আছে, আগে আমি অ্যাফিলিয়েট মার্কেট মানে কীভাবে করতে হবে সেটা আলোচনা করে নিলে আপনারা হচ্ছে ভালো ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে আপনার চুজ করা উচিত কোনটা। আচ্ছা এখন দেখেন আপনি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক জেনারেট করতে হবে, ট্রাফিক জেনারেটারের জন্য কি কি মাধ্যম আছে যেগুলো মাধ্যম দিয়ে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি? ট্রাফিক জেনারেট করার মাধ্যম হচ্ছে ওয়েবসাইট, এক নম্বরে হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, যে এগুলো কেটে দিই দিয়ে আমি বলতেছি আসলে আপনাদের কোনটা চুজ করা উচিত, তাহলে আপনারা হচ্ছে ক্লিয়ারলি। এখন দেখেন আপনার হচ্ছে
এক নম্বরে কি ওয়েবসাইট ট্রাফিক জেনারেট করার, আপনি হচ্ছে দুই নম্বরে হচ্ছে ইউটিউব, ইউটিউব চ্যানেল। আচ্ছা এখন এই আপনি যেগুলো সাইট দেখাইলাম সেগুলোতে অ্যাকাউন্ট করে, অ্যাফিলিয়েট মার্কেটিংটা এরকম যে ওখানে আপনি অ্যাকাউন্ট করলেন, করার পরে ওদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন, নির্দিষ্ট প্রোডাক্ট আপনি বাছাই করবেন এবং সেই প্রোডাক্টগুলোর আপনি মার্কেটিং, সেই প্রোডাক্টগুলো আপনি হচ্ছে যে মার্কেটিং করবেন। তো মার্কেটিং করার জন্য সেই প্রোডাক্টগুলো হচ্ছে লোকজনের কাছে পৌঁছানোর জন্য আপনাকে ট্রাফিক দরকার। এখন এই ট্রাফিকটা আপনি হচ্ছে জেনারেট করতে পারেন এই চারটা ওয়েতে, বা আরও আদার ওয়ে থাকতে পারে, মূলত ওই চারটা ওয়ে। ঠিক আছে, তো চারটা ওয়ের মধ্যে প্রথমত হচ্ছে ওয়েবসাইট, দ্বিতীয়ত ইউটিউব চ্যানেল, তিনে হচ্ছে ফেসবুক পেজ, চারে হচ্ছে স্লাইড। এখন আপনি এর ভিতর থেকে সিলেক্ট করতে পারেন, এই তিনটা যে আমি অপশন দেখাইলাম সেটা আপনি সিলেক্ট করতে পারবেন আপনার কি আছে এখান থেকে তার উপর ভিত্তি। যেমন মনে করেন আপনার ওয়েবসাইট নাই, বাদ দিলাম এটা, কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আছে। এখন আপনাকে দেখতে হবে আপনার ইউটিউব চ্যানেলের, আপনার ইউটিউব চ্যানেলে যারা আপনার ফলোয়ার আছে বা সাবস্ক্রাইবার আছে তারা আসলে কি গ্লোবাল নাকি লোকাল, তারা আসলে কি গ্লোবাল নাকি লোকাল, এই জিনিসটা আপনাকে দেখতে হবে। যদি আপনি দেখেন যে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবাররা হচ্ছে লোকাল বাংলাদেশি, বা আপনার ফেসবুক পেজের ফ্যান ফলোয়াররা হচ্ছে কি বাংলাদেশি লোকাল, তো আপনাকে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে লোকাল যেগুলো আছে এইগুলো হচ্ছে আপনি যদি অ্যাফিলিয়েট করেন তাহলে ভালো প্রফিটেবল হবে। কারণ কি, এইটার কারণ হচ্ছে বাংলাদেশে আমরা হচ্ছে এখনো ওই রকম ভাবে মানে অ্যামাজন, তারপর হচ্ছে যে অন্য অন্য যেগুলো সাইট অ্যামাজন, আলি এক্সপ্রেস, ইবে, এইগুলো সম্পর্কে আমরা জানি, ঠিক আছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত সবার কাছে ওই রকম ভার্চুয়াল কার্ডগুলো এতটা অ্যাভেলেবেল না, বা আমাদের ওই রকম এখনও ওই সেকশনগুলোতে এখনও ওই রকমভাবে প্রবেশের এতটা আগ্রহ হয় না, বা ওখানে যে রেট প্রাইস এইটা একটা ফ্যাক্ট, যার কারণে কি আমরা পিছিয়ে যাই। তো আপনার যদি ট্রাফিক যদি লোকাল হয়, তো লোকালের ক্ষেত্রে আপনি দারাজ অথবা পিডি শপ, ইভেলি, যারা হচ্ছে যাদের অ্যাফিলেট আছে তাদের আপনি অ্যাফিলেট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, কারণ তাদের হচ্ছে পেমেন্ট সিস্টেম হচ্ছে বিকাশে, বা হচ্ছে মোবাইলে বিকাশ নগদ, বা যেগুলো মোবাইল ব্যাংকিং আছে এগুলোর মাধ্যমে করা যায়। তো সহজেই একজন লোক কি তার যদি কোনো ভার্চুয়াল কার্ড না থাকে, ভার্চুয়াল অ্যাকাউন্ট না থাকলেও সে সহজেই হচ্ছে পেমেন্ট করতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই যদি আপনার ট্রাফিকগুলো লোকাল হয়, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল, এই দুইটা তো আমাদের সবারই আছে, ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ, তো আপনার যদি ভার্চুয়াল হচ্ছে যে কি বলে যদি আপনার লোকাল যদি হয়, আপনার ক্লায়েন্টরা যদি লোকাল হয়, ক্লায়েন্ট বলতেছে আপনার ফলোয়াররা যদি লোকাল হয়, তবে অবশ্যই আপনাকে দেশিগুলা সিলেক্ট করা উচিত। আর আপনার হচ্ছে যে ট্রাফিক যদি ইন্টারন্যাশনাল বেস হয়, মানে আপনার একটা ওয়েবসাইট আছে, একটা ব্লগ সাইট খুব ভালো, সেইটা হচ্ছে ইংলিশে একটা ব্লগ সাইট, সেখানে আপনি ইংলিশে লেখালেখি করেন, আপনার হচ্ছে বাইরের দেশের হচ্ছে যে গ্লোবালি আপনার হচ্ছে যে ট্রাফিক আছে, তো গ্লোবালি যদি ট্রাফিক থাকে তাহলে আপনি এই ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দিয়ে আপনি হচ্ছে যে, বা আপনার ইউটিউব চ্যানেলে যদি হচ্ছে গ্লোবালি হচ্ছে লোকজন যদি আপনার ফ্যান ফলোয়ার হয়, তো সেক্ষেত্রে কি আপনি হচ্ছে যে তখন অ্যামাজন, ক্লিক ব্যাঙ্ক, তারপর হচ্ছে যে আলি এক্সপ্রেস, ইবে, এইগুলোতে মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের অ্যাফিলিয়েট সম্পর্কে প্রাথমিক হচ্ছে যেইটা প্রথমত হচ্ছে অর্জন করার বিষয় সেইটা, যে এইটা অ্যাফিলিয়েট। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকাউন্ট এবং সে অফারগুলোকে কীভাবে হচ্ছে প্রমোট করবেন, যেগুলো আমি সেকশন দেখাই দিলাম সেগুলো সেকশনে আপনার অফারগুলোকে কীভাবে প্রমোট করবেন। ঠিক আছে,
তো আপাতত আমাদের যে প্রথম পার্টটা সেটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা সবাই বুঝতে পারছেন, সোহেল রানা, মেহেদী হাসান, সজীব? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথমত অ্যাফিলেটটা কি, এইটা আমাদের বোঝানোর হচ্ছে মুখ্য উদ্দেশ্য ছিল যে অ্যাফিলেটটা কি। এখন আপনাকে হচ্ছে চুজ করতে হবে, আপনার হচ্ছে যে ট্রাফিক বেস অনুসারে আপনাকে হচ্ছে নেটওয়ার্ক চুজ করতে হবে যে কোন নেটওয়ার্কে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করবেন। যেমন আমাদের গোপাল দাস ভাই উনি বললো যে দারাজ, ঠিক আছে দারাজে আমরা যাই। আচ্ছা দারাজে আসলাম, তারপরে হচ্ছে এখানে সাইন আপ, সরি এখানে আগে মেম্বার হয়ে নিতে হবে। দারাজের ক্ষেত্রে কি দেখি, যদি মেম্বার হইতে বলে তাহলে আমরা আর কি বায়ার অ্যাকাউন্টটা একটু করে ফেলি। আমি একটা কোশ্চেন করি জি বলেন স্যার, মার্কেটটা ধরার ক্ষেত্রে যেমন মার্কেটে তো আমরা প্রোডাক্ট নিয়ে অ্যাকচুয়ালি মার্কেটিং করবো, সেক্ষেত্রে কি আমরা যদি মানে দারাজ না ধরে যদি মানে অন্য কোন একটা মার্কেট ধরি, সেক্ষেত্রে তো আমরা যদি আমি সেটা অর্ডার নেই সেক্ষেত্রে তো আমি হয়তো বা তাদেরকে আমার দেখাবো না যে দারাজের মাধ্যমে আমি তাদেরকে প্রোডাক্টটা দিলাম, এটা হয়তো নাও দেখাতে পারি। সেক্ষেত্রে তো আমরা লোকাল অন্য অন্য মার্কেটে যদি ধরি, মার্কেট র্যাঙ্ক যদি একটু খারাপ হয় সেটার জন্য কি আমাদের অর্ডারটা কম আসার সম্ভাবনা থাকবে? মানে আপনি যেটা মানে দারাজ যেমন সবাই চিনে, মানে দারাজ যেমন সবাই চিনে, আমি যদি নতুন একটা শপের থেকে সেটা অর্ডার নিয়ে মানে প্রোডাক্টটা সেল করতে চাই, সেক্ষেত্রে ওই অনলাইন শপটা হয়তো তারা অনেকে চিনে না বা বিশ্বাসও করে না, সেটা থেকে তো করলে সেটা আমার নিজের রিস্কের মাধ্যমে যদি আমি করি সেটা কি সমস্যা হবে, বা মার্কেটটা ধরতে গেলে সেটার জন্য অসুবিধার সম্মুখীন কতটা হতে হবে? আচ্ছা আপনি যেটা বলতেছেন যে নতুন কোন ওয়েবসাইটে, আচ্ছা মানে এরকম পরিচিত না, ফেস না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওইটা হচ্ছে কি আমাদের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে শর্তগুলো আছে সেগুলো ম্যাচ করে না, ওইটা আবার অন্য শাখায় চলে যায়, ওইটা আবার চলে যায় ড্রপ শিপিং, আচ্ছা বুঝছেন, ওইটার শাখা আবার আচ্ছা মনে করেন আলাদা। এখন আপনি মনে করেন কোন একটা সাইট আছে, যেমন আপনাদের কি কি শপ, আপনার বিডি শপ না কি জানি নাম, ওকে শপ, ওকে শপ, ওকে শপ, যেমন ওকে শপ আপনাদের এটার ওকে শপ বিডি এই নাকি বুক শপ, ওকে শপ ডট কম ডোমেইনটা? হ্যাঁ ওকে শপ বিডি ডট কম বিডি। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন হচ্ছে, আচ্ছা দেখেন এখন এখানে এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর, মানে যে অ্যাফিলিয়েট আর হচ্ছে যে উনি হচ্ছে যে আপনি যেভাবে করতে যাচ্ছেন তার হচ্ছে এখানে কিছুটা হচ্ছে বিস্তর ফারাক আছে। যেমন আপনি হচ্ছে সে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো আপনি সেল দিতে যাচ্ছেন, এটা এটা এইটা থেকে আপনি পিক করে আপনি হচ্ছে ডেলিভারি দিবেন আপনার মতো করে, তাই তো? হ্যাঁ এখন যেহেতু এদের হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম নাই, এদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম নেই, সেক্ষেত্রে আপনি কি হচ্ছেন প্রথমত এটা হচ্ছে অ্যাফিলিয়েটের সাথে যাচ্ছে না, এইটাকে বলা হয় ড্রপ শিপিং। ড্রপ শিপিংটা কেমন, আপনার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, এদের মতো একটা ওয়েবসাইট আছে, সেখানে জাস্ট এদের পণ্যগুলাই আপনি রাখবেন, এদের যেগুলো পণ্য আছে, বাট এগুলোর কি দামগুলো একটু যেমন 790 টাকা আছে না, এখান থেকে আপনি কিছুটা প্রাইসটা একটু বৃদ্ধি করে দিবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি তাহলে যদি এদের কাছ থেকে বৃদ্ধি করে দিতে হয় তাহলে এদের কাছ থেকে আপনি কেন প্রোডাক্ট, এদের কাছ থেকে আপনি কেন প্রোডাক্ট, তাহলে আপনি দারাজ থেকে নেন। ড্রপ শিপিং যদি করতে চান দুইটাই করেন একসাথে, আপনার ড্রপ শিপিং হবে অ্যাফিলিয়েট হবে, আপনার আচ্ছা আচ্ছা দারাজ থেকে নিয়ে প্রোডাক্ট রাখেন, তাহলে কোন একটা ক্লায়েন্ট জি 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 কোন একটা বায়ার যখন জি, তাহলে এতে করে দুইটা সুবিধা আছে, আমি বুঝাই বলি আপনাকে দুইটা সুবিধা, যখন আপনাকে হচ্ছে অ্যাফিলিয়েট এর কমিশনও পাবো, তাই আমার এই ড্রপ শিপিং এর যে একটা প্রাইস বৃদ্ধি করলাম সেটা থেকে আমার একটা এক্সট্রা আয় হবে, কারেক্ট, এইটাই আসলে অ্যাকচুয়ালি মানে এইটাই সুবিধা। হ্যাঁ আর এখান থেকে আপনি শুধুমাত্র জাস্ট ড্রপ শিপিং করতে হবে, ঠিক আছে, এটা থেকে মানে ড্রপ শিপিং করতে হবে, বুঝতে পারছি। এখন বাইরের দেশে ড্রপ শিপিংটা কিন্তু জনপ্রিয়, বুঝছেন। আচ্ছা এখন হচ্ছে দারাজে হচ্ছে কেউ যদি অ্যাফিলিয়েট করতে চান, দারাজে আসলে কেমন সেলটা নিয়ে দিচ্ছে, আচ্ছা এই যে অনেকগুলো হচ্ছে সাইন আপ নাও,
আচ্ছা, অনেক রিকমেন্ডেশন আছে হচ্ছে নিচে, এগ্রিমেন্ট, এই যে অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট আছে, মানে এই এগ্রিমেন্ট গুলা সিগনেচারের জন্য তাদের অফিসে যাইতে এরকম। আচ্ছা, সাইন আপ নাও ক্লিক দিলাম, দেখি আমরা এক অ্যাকাউন্ট করি গুগল ফর্মের মাধ্যমে, সাইন আপ ফর্ম। এই দেখেন আমরা গুগল ফর্ম দেখাইছিলাম না, এরকম দেখছেন গুগল ফর্মটা কিন্তু এইরকম। দেখেন প্রথমে হচ্ছে আমরা সাইন আপে ক্লিক দেওয়ার পর প্রথমে বলতেছি কি, প্লিজ প্রোভাইড লিঙ্ক টু দা ওয়েবসাইট অ্যাপ পেজ হোয়ার ইউ উইল প্রমোট দ্বারা। দেখছেন দেখছেন কোথায় কোথায় আপনি করতে, এই যে অ্যাপটা আমরা বাদ দিছিলাম, অ্যাপেও আপনি কি অ্যাফিলিয়েট করতে পারবেন। আপনার যদি কোনো অ্যাপস থাকে সেই অ্যাপসে হচ্ছে যে আপনি হচ্ছে যে আপনার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারেন। তারপর হোয়ার ইউ উইল প্রমোট দ্বারা, নোট অ্যাপ্লিকেশন উইদাউট লিঙ্ক উইল অটোমেটিকলি বি রিজেক্টেড, অ্যাপ্লিকেশন উইদাউট লিঙ্ক, ইফ ইউ হ্যাভ এ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব পেজ প্লিজ প্রোভাইড দ্য এক্সাক্ট লিঙ্ক টু ইউর পেজ ফর আর দ্য রিপ্লাই। মানে এখানে বলতেছে প্রত্যেকটা, আপনি হচ্ছে অ্যামাজনেও সেম বিষয়, অ্যামাজনেও যদি সাইন আপ করতে চান, এইটা আপনার হচ্ছে মানে কোথা থেকে আপনি ট্রাফিক চান। এখন প্রথম প্রশ্ন এটা, আপনি যেই মার্কেটেই যান না কেন, যেই মার্কেট প্লেসেই যান, আপনাকে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এইটা করবে যে আপনি কোন কোথা থেকে আপনার ট্রাফিকগুলা হচ্ছে জেনারেট করবে, এইটার আপনাকে প্রুফ দিতে হবে, না হলে আপনার অ্যাকাউন্ট হবে দ্বারা যে সেম আপনার হবে না। তো আমরা হচ্ছে যে আমার আসলে ওইরকমভাবে অ্যাফিলেট করার ইচ্ছাও নাই, বা ওইরকম এখনও অ্যাফিলেট করবো এরকম কোনো প্ল্যান নেই। জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট কীভাবে করতে পারেন, প্রত্যেকটা সাইডে একই রকম, জাস্ট একটা দেখা দিচ্ছি, আপনারা যদি কেউ ইচ্ছা করেন তো অ্যাফিলেটটা করতে পারেন। স্যার আমার অ্যাফিলেট করার খুব ইচ্ছা। আচ্ছা, অ্যাফিলেট যদি করতে চান, এই দেখেন আপনি কিভাবে ট্রাফিক নিয়ে আসতে পারবেন, এইটা একটু দেখেন। আমরা হচ্ছে একটা, কিন্তু কিন্তু স্যার ছোট ছোট প্রোডাক্ট না, অনেক বড় বড় প্রোডাক্টগুলো অ্যাফিলেট করার ইচ্ছা স্যার। বড় বড় বলতে বুঝলাম না, বড় বড় মানে অনেক দামি দামি প্রোডাক্ট যেগুলা অ্যামাজন থেকে যারা কিনে, মানে ওই এই যে আপনার হচ্ছে যে চুজটা ভুল হয়ে যায় যদি আপনি অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট করতে চান, কারণ আপনি হয়তো কার মাধ্যমে করতে যাচ্ছেন, কোন মাধ্যমে, মানে আপনার ট্রাফিক সোর্স কোনটা। আচ্ছা, আপনার যদি ট্রাফিক সোর্স আমি বললাম গ্লোবালি হয়, তাহলে আপনি বড় বড় প্রোডাক্টে করতে পারেন, বাট ট্রাফিক সোর্স যদি হচ্ছে লো হয়, তাহলে হচ্ছে আপনাকে অ্যামাজনে আমি যদি অ্যাপ্লাই করি, আমার অ্যাপ্লিকেশন হচ্ছে যে ইয়ে করে দিবে স্যার, স্যার এক্সাম্পল যেমন ক্যামেরা, বড় বড় ক্যামেরা, দামি দামি ক্যামেরা, এগুলাই তো স্যার লিংক লিংক পাঠাইলে ওই লিংকে ক্লিক করে স্যার অর্ডার করলো। কিন্তু মানে আপনার ট্রাফিক সোর্সটা আগে দেখতে হবে, ওইরকম ক্যামেরা কেনার মতো ট্রাফিক আপনার কিরকম আছে। আমি অনেক দিন আগে আমাদের এলাকার এক বাইরে ক্যামেরা খুঁজতেছিল, পাইতেছিলাম না, ঠিক আছে, তারপরে ইতালি থেকে তাকে তাকে আপনার এই লিংক দিয়া বলছি যে এই মানে খুঁজে বের করে তাকে ওই লিংকে থেকে ক্লিক করায় অর্ডার করাইছি, কিন্তু শুধু আফসোস করলাম যদি এখানে আমার অ্যাফিলিয়েট লিংকটা থাকতো তাহলে তো মানে কিছু কিছুটা চলে আসতো। হ্যাঁ, এটা একটা সুন্দর বিষয়, কিন্তু আপনার হুম হুম এখানে হচ্ছে আপনার যেইটা বড় বিষয়, সবচেয়ে বড় বিষয় সেইটা হচ্ছে মনে করেন আপনি একটা ট্রাফিক পাইছেন, ঠিক আছে, এখন ওইটাতে আপনার প্রফিট কত হবে, ঠিক আছে, যদি মনে করেন যে 5% দেয় আপনাকে, মনে করেন যে আপনি সে প্রোডাক্টের দাম ছিল 86,000 টাকা স্যার, 86,000, তার মানে $1,000, তাই তো, $1,000 তে আপনি যদি না বেশি দামি প্রোডাক্টে আবার কিন্তু আপনার ইয়া দেয় কম, মানে পার্সেন্টেজ কম দেয়, আপনার প্রফিট কিন্তু কম দেয়, যদি আপনার ম্যাক্সিমাম যদি আপনার 2.5%ও দেয়, 3%ও দেয়, তো কয় টাকা, কয় ডলার হচ্ছে, $30 এরকম। আর এরকম আপনি কাস্টমার কয়টা পাবেন, আপনার যদি লোকাল কোনো হচ্ছে যে কিছু থাকে, আপনার যদি কিছু গ্লোবাল হচ্ছে যে কম, গ্লোবাল ট্রাফিক সোর্স কম থাকে, সেক্ষেত্রে আপনি ওই রকম অর্ডার দেওয়া আছে খুব কম পাবেন,
তাই না? আরেকটা ব্যাপার স্যার, সচরাচর কিভাবে পাওয়া যেতে পারে, মানে কি করলে পাওয়া যেতে পারে? মানে এটা কি ওই যে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোডাক্ট রিভিউ করা, তারপর ওয়েবসাইট, ই-কমার্স সাইট, এগুলো দিয়ে করতে হবে তাই না স্যার? শুধু যে প্রোডাক্ট রিভিউ করলে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট করতে পারবেন এরকম না, আমরা ওটা যাব ট্রাফিক সোর্স আমরা পরে। আমরা প্রথমত আগে অ্যাকাউন্ট একটা খোলা দেখাই, যেভাবে অ্যাকাউন্ট করতে পারেন সব মাধ্যমে। এক শুধু অ্যামাজনে ঝামেলা আছে কি, মানে অ্যামাজনে হচ্ছে আপনার ওই বিজনেস টিন মিন দিতে হয়, বিন নাম্বার টাম্বার দিতে হয়, এটা ঝামেলা। ওই জন্য আমরা অ্যামাজনটা অ্যাভয়েড করব। তবে কেউ যদি হচ্ছে যে আপনার যদি গ্লোবাল ট্রাফিক হয় বা আপনি যদি কাজ করতে চান অ্যামাজনে, আপনি খুব সহজে অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো ব্যাপার না। তবে আপনাকে ওই গ্লোবাল ট্রাফিক না হলে কিন্তু ওরা একসময় আপনার হচ্ছে যে আপনার যখন সেল হবে না, দেখা যাচ্ছে যে 2 মাসে হচ্ছে একটা হচ্ছে, তখন আপনাকে হচ্ছে তারা ব্যান করে দেবে আপনার অ্যাকাউন্ট। স্যার আমিনুল ভাইয়ের কাছে প্রশ্ন ছিল যে গ্লোবালি বড় বড় এই প্রোডাক্ট গুলো নিয়ে সেল করার জন্য, আমি যতটুকু শুনছি স্যার ওইখানে একটা লিমিট থাকে যে মানে 3টা অর্ডার কমপ্লিট হওয়ার দেয়। আমি অ্যাফিলিয়েটেড মার্কেটিং হিসেবে সেল করবো, কিন্তু একটা সেল হলো আবার মনে করেন যে 1 মাসের মধ্যে সেল হলো না, কিন্তু একটা লিমিট থাকে যে 3টা সেল কমপ্লিট হবে, ছোট প্রোডাক্ট হোক বড় প্রোডাক্ট হোক, অত্যন্ত মিনিমাম যেন 3টা, একটা লিমিট থাকে এরকম। 3টা সেল হইলে তারপর হচ্ছে টাকাটা এইভাবে পেমেন্ট করে, না হলে তো আমি একটা প্রোডাক্ট হয়তো কিনতে যাবো আজকে, সেক্ষেত্রে আমি নিজেও অ্যাকাউন্ট করে নিয়ে তারপর অ্যাফিলিয়েটেড মার্কেটিং এ অ্যাকাউন্ট করে তারপর প্রোডাক্ট অর্ডার করলাম, এরকম হতে পারতো। এর জন্য একটা লিমিট দিয়ে দেয় যে অত্যন্ত 3টা বা 5টা সেল হলে তারপর তার টাকাটা পেমেন্ট করে দেয়। তাহলে দেখেন মানে না, এটা হচ্ছে 3টা পেমেন্টটা করুক, পেমেন্টটা আমরা ফ্যাক্ট হিসেবে দেখতেছি না, বাট বড় ফ্যাক্টটা হচ্ছে কি, আপনি যদি ট্রাফিক মানে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কি জন্য করতে চান, প্রফিট করার জন্য। তো আপনি যদি সেখান থেকে মানে জি স্যার আপনার ট্রাফিক দিয়ে যদি প্রফিট না হয়, এখন হচ্ছে আপনি প্রথমত বললেন না যে হচ্ছে ফেসবুকে কিছু গ্রুপ আছে, ফেসবুকে কিছু গ্রুপ আছে এই কথা বললেন না? ফেসবুকে যে জি যেমন কিছু গ্রুপ আছে হচ্ছে বলে যে আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাই। আচ্ছা অ্যাফিলিয়েট মার্কেটিং শেখায়, এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা শেখায় ওরা কিভাবে শেখায়, সম্ভবত আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওদের কারো একজন অ্যামাজন অ্যাকাউন্ট আছে, তারা হচ্ছে শেখায় মানে আপনি ওই লিঙ্কগুলা যে লিঙ্কগুলো আছে এগুলো হচ্ছে মার্কেটিং করা, মানে গ্রুপ শেয়ার, মানে ফেসবুকে অনেক গ্রুপ আছে, বাই সেল ইন লন্ডন, বাই সেল ইন USA, এরকম কিছু গ্রুপ আছে। তো হয়তো বা ওই লিঙ্কগুলো নিয়ে যাব, ওই বাই সেল ইন USA, বাই সেল ইন লন্ডন, এগুলো গ্রুপে হচ্ছে পোস্ট করা, মানে হচ্ছে যে ইউটিউব গ্রুপ, ফেসবুক গ্রুপ মার্কেটিংয়ের মাধ্যমে এটা হতে পারে, মেবি এরকম কিন্তু হতে পারে। জি স্যার হয়তো ভাই, জি স্যার হয়তো ভাই এরকমই, তাছাড়া আর কি করবে, এছাড়া তো আমার মনে হয় খুব বেশি কোনো ট্রিক নাই এটা অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর, মানে ই করা এইভাবে হয়তো বা করায়। এখন হচ্ছে আমিনুল ভাই আপনার জন্য আমার খুব ভালো একটা ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে, সেইটা আপনি হচ্ছে আগে অ্যাকাউন্ট করাটা দেখেন, তারপর আপনাকে বলতেছি এটা পরবর্তী আপনি। জি স্যার দেখতেছি স্যার, সিরিয়ালি আগাচ্ছি, ঠিক আছে। আচ্ছা প্লিজ, আচ্ছা বাদ বাকি যেহেতু আপনাদের সবাইকে ব্লগার হচ্ছে ব্লগার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, সামনে হচ্ছে ওয়ার্ডপ্রেসটাও ধারণা দেব, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি হচ্ছে যে ভবিষ্যতে হচ্ছে অ্যাফিলিয়েটের দিকে ঝুঁকতে পারেন। আচ্ছা দেখেন প্লিজ টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, আপনার বিজনেসটা কেমন, কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, ইনফ্লুয়েন্সার, এইটা কি না কন্টেন্ট ক্রিয়েটর কি না? আচ্ছা তারপর হচ্ছে প্রাইস কম্পারিজন, কেনাকাটা জাতীয় হচ্ছে, তারপর ক্যাশব্যাক, অফার টফার দেয় কি, কুপন ইঞ্জিন, তারপর নেটওয়ার্ক, কোন সাইডে আমাদের হচ্ছে মনে করেন ব্লগ, ব্লগিং, তারপর প্লিজ টেল আউট অ্যাবাউট ইয়ার মান্থলি ট্রাফিক, আপনার ট্রাফিক কেমন সেটা জানতে চাচ্ছি, কতগুলো ভিউ হয় আপনার পেজ, পেজটা কেমন ভিউ হয় দিলেন, তারপর নেক্সট করুন। আচ্ছা তারপর হচ্ছে বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি কান্ট, এখন হচ্ছে নাম আপনার, কান্ট্রি কি, বাংলাদেশ, অ্যাড্রেস,
স্যার আপনাদের বাসা কি সিংড়া ওই জায়গায় দলন বিল যে সিংড়া নাটোরের সিংড়া চেনেন আপনি? তার সিংড়ারে এর আগে কয়েকজনের সাথে কাজ করছি আমি। সিংড়া না আসলে সিংড়া হবে, মানে কি কাজ করছেন স্যার? সিংড়ারে বলছি স্যার, সিংড়া বলে নাই, সিংড়া না কি জানি বলে সিংড়া। ওটা মানে কি কি কাজ করছেন আপনি? আপনাদের বাসা কি ওই জায়গায়? আর এই গ্রামের নাম্বারটা কি আপনার? হ্যাঁ সিংড়া নাম্বার এটা আমার স্যার। আপনার তো বাংলা লিখ নাম্বারে ফোন দিতে দিতে অস্থির হয়ে যায়, সারাদিন বাংলা লিখে ঢোকেই না। দিলাম, আপনি হচ্ছে বাংলা লিখে সিমটা, আমি আমার হচ্ছে যে ওইটা সমস্যা হয়েছে এই যে এইটাতে কল দিতে বলছি না। আচ্ছা এখন হচ্ছে ইয়া কি বললেন, সিঙ্গাতে কি কাজ করছেন আপনি? স্যার বললাম যে আপনার বাসা কি সিংড়ায়? জি আমার বাসা সিংড়ায়। স্যার নাম্বারটা নাম্বারটা দেখি স্যার, তুলে তুলে রাখি। আচ্ছা এটা দেওয়া আছে, আপনি তো গ্রুপে পোস্ট দিলে পাবেন, আপনি হয়তো চিনতে পারেন। ঠিক আছে, আপনার হচ্ছে তো রানাবাড়ির সাথে আমি সার্ভে কাজ করছি অনেকদিন, তোমাদের এবারে সিংড়া বললো। সার্ভে কাজ? রানা ভাই না, রানা সিংড়া, রানা ভাই চিনলাম না, সার্ভের কাজ করছি। নুরুজ্জামান রানা, ওনার বাসায় হচ্ছে সিংড়াতে স্যার। হইতে পারে, মানে আমার হচ্ছে যে সিংড়াতে যারা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত ওই রকম কারোর সাথে ওই রকম আমার ইয়ে নাই, সক্ষমতা নাই, বা সবাই এরকম লোকাল কাজ করে, তো লোকাল হচ্ছে লোকালদের সাথে আমার ওই রকম পরিচিতি নাই। জি স্যার, আপনাদের ওই সাইডে অনেক ফ্রিল্যান্সার, মানে অনেক লোকে অনলাইনে কাজের সাথে জড়িত আমি দেখছি। অনেকেই আছে। আচ্ছা এখন দেখেন, এই যে দেখেন ফোন নাম্বার, তারপর হচ্ছে নাবিনুর ভাই, নাবিনুর ভাই মনে হয় আপনাদের ওই জায়গায় কাজ, নাবিনুর ভাই এখানে সিঙ্গার সিঙ্গাতে সবাই মানে ফেক হইতে বেশিরভাগ কাজ করে আর কি। জি স্যার, ওই সাইডে মনে হয় লোকালি আর কি। জি স্যার। আচ্ছা এখানে দেখেন হচ্ছে বেনিফিসিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, মানে বেনিফিসিয়ারি মানে হচ্ছে আপনাকে বোঝাচ্ছে আর কি যে বেনিফিট অর্জন করবেন এরকম। ব্যাংক অ্যাকাউন্টে আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে। আচ্ছা তারপরে হচ্ছে বেনিফিসিয়ারি আইবিএন নাম্বার, ঠিক আছে স্যার। বেনিফিসিয়ারি বেনিফিসিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট বলতে হচ্ছে ওই যে ইয়া কি বলা হয় ইন্টারনেটের সাথে সংযুক্ত যে ব্যাংক অ্যাকাউন্ট গুলা, যেমন ওই যে আমাদের যে এখন ভিসা কার্ড গুলো থাকে সেইগুলো হচ্ছে, বা অ্যাপস ইউজ করতে পারি যে ব্যাংক অ্যাকাউন্ট গুলোর ক্ষেত্রে। ভাই আপনি একটু আস্তে আস্তে কথা বলেন, আপনার কথা সারা জীবনই আটকে আটকে আসে শুধু। যে তো কি ওয়াইফাই ইউজ করেন নাকি ডাটা ইউজ করেন? আমি বলছি ভাই আশা আইলে না শিকল সত্য ভাই, আমরা যে ব্যাংক অ্যাকাউন্টের ইগুলা অ্যাপস এর মাধ্যমে ইউজ করে থাকি, ইউসিবিএল এর যে অ্যাপস দিছে, সিবিএল যে অ্যাপস দিছে, সেই অ্যাপস এর মাধ্যমে বা ভিসা কার্ডের মাধ্যমে যখন ইউজ করি সেটা হচ্ছে বেনিফিসিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ধরে। আচ্ছা বেনিফিট না বেনিফিসিয়ারি দ্বারা, বেনিফিসিয়ারি দ্বারা মানে আপনাকে বোঝাবে মানে মার্কেটার কে বোঝাচ্ছে, অ্যাফিলিয়েট মার্কেট। এই দেখেন বেনিফিসিয়ারি, হ্যাঁ স্যার এটার মাধ্যমে মানে আপনার নাম অ্যাপসের মাধ্যমে ডাইরেক্টলি ঢুকি না, অ্যাপসের মাধ্যমে যখন ডাইরেক্টলি ঢুকি তখন ওই বেনিফিসিয়ারি একটা অপশন দেয় তারা। ব্যাংক অ্যাকাউন্ট নাই তো এই ক্ষেত্রে কি কোনো ব্যাপার নাকি? ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন না। এখন এই যে অ্যাফিলিয়েট আপনার নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে বেনিফিসিয়ারি আইবিএন নাম্বার, যদি আইবিএন নাম্বার আপনার কান্ট্রি ইউজ না করে তাহলে যে কয়টা 6টা 0 দিবেন, তারপর হচ্ছে বেনিফিসিয়ারি ব্যাংক নেম, ঠিক আছে, তারপর হচ্ছে রাউটিং সুইপ নাম্বার। আচ্ছা এখন হচ্ছে আমরা আপাতত এগুলো হচ্ছে পূরণ করার জন্য আমরা কোনোটাই হচ্ছে সঠিক দেব না, ঠিক আছে, আমরা আপাতত মানে আমরা হচ্ছে এমনিতে একটা অ্যাপ্লিকেশন দেখানোর জন্য। আচ্ছা কেউ যদি করতে চান তো হচ্ছে যে আপনি দিতে পারেন। আচ্ছা ব্যাংক স্যার আইবিএন না কি আইবিএন টা হচ্ছে এটার পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কি জানি আইবিএন দ্বারা
ইন্টারন্যাশনাল বিজনেস বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার মনে হয় নাকি জানি, এই দেখবেন আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভারি স্যার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও যে মানে কেমন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগবে মানে এমনি লোকাল যে ব্যাংকগুলো আছে অ্যাকাউন্ট করা থাকে ওইগুলোর নাম্বার দিলে হবে? হ্যাঁ হ্যাঁ লোকাল লোকাল এই আপনার ডাচ বাংলা আছে না ডাচ বাংলা তারপরে এরকম দিলে হবে, এই তারপরে আইবিএন নাই মনে করেন, এই তারা বলছিল 6টা জিরো দিতে। এখন হচ্ছে এই যে এখানে এখানে হচ্ছে তারপরে আছে হচ্ছে ব্যাংক নেম, ব্যাংক নেম কি ওনার ডাচ বাংলা ডাচ বাংলা থেকে সুইফট নাম্বার কত জানি ডাচ বাংলা ব্যাংক স্যার বিকার যেরকম অ্যাকাউন্ট ওরকম হচ্ছে যে ডাচ বাংলা অ্যাকাউন্ট থাকলে হবে নাকি এবার হচ্ছে যে থাকে না প্রত্যেকটা ব্যাংকের একটা সুইফট কোড থাকে, ডাচ বাংলা ব্যাংকের একটা আছে ঠিক আছে, এইটা আবার দিতে হবে যে মাস্ট সুইফট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি আছে এগুলো আর সুইফট কোড তো কোন ভাবে দিতে হবে মার্কেট প্লেসেও দিতে হবে তো সুইফট কোডটা পূরণ করতে হবে, মানে এই যে আমরা তো লোকাল ব্যাংকে ট্রান্সফার নেই অপরকে পেমেন্টগুলো আমরা এই ডাইরেক্ট লোকাল ব্যাংকে ওখানে হচ্ছে সুইফট কোড দিতে হবে সুইফট কোড তো হচ্ছে ওদের ওয়েবসাইটে গেলে পাওয়া যায় আর কি, এরকম সঙ্গে ইয়ে টিয়ে থাকে নাম টাম থাকে ভুল ইনফরমেশন দিলাম সব। ব্যাংক ব্যাংক অ্যাড্রেস মানে হচ্ছে আপনার ওই যে শাখার অ্যাড্রেস আর কি, কোথায় কোথায় কোথাকার শাখা সব ডিটেলস ওদের দিতে হয় বুঝছেন, এইটা হচ্ছে সব অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আপনি যদি করতে চান ওদের সাথে অ্যাফিলিয়েট শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা এখানে দেখেন এখানে সুইফট কোড আছে নিচের দিকে, কোথায় এক জায়গায় লেখা আছে সুইফট কোড, আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? এটা তাহলে আব্দুর রহমান কানা আছে আমাদের এলাকায় বুঝছেন, ওনার কাছে বলতে হবে। হ্যালো আমি কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম নাকি? জি স্যার আপনি ডিসকানেক্ট হয়েছিলেন। আমি ক্যামেরা ডিসকানেক্ট হলাম আমি নিজেই বুঝলাম না। সুইফট কানেক্ট কিন্তু আমি মেসেজ সেন্ড করি মিটের মেসেজে, এই যে উপরে উপরে সুইফট কোড স্যার, এই যে এই তো সুইফট কোড জি বি বি এল বি ডি ডি এ স্যার, হ্যাঁ ওটাই তো সুইফট কোডটা হচ্ছে আপনারা সবাই এক্সপার্ট সুইফট সুইফট কোড এক্সপার্ট। আচ্ছা এটা হচ্ছে কি একটা ব্রাঞ্চ মনে করেন নিলাম আর করার জন্য, এই
স্যার আইবিএন, স্যার আইবিএন নাম্বার, তারপরে এগুলা কিভাবে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ওইটা আমাদের নাই, আমরা খুঁজে বের করে দেবে সবগুলা। ব্যাংক কোড আসকো না, ব্যাংক ব্যাংক কোডটা এড্রেস স্যার, রাজা বাংলা তো ইন্টারন্যাশনাল ব্যাংক না, না ওইটা ইন্টারন্যাশনাল ব্যাংক না, মানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার হয়, ট্রান্সফার হয়, সেই ক্ষেত্রে মনে হয় যে কি যেন করতে হয়, ট্রান্সফার এর ক্ষেত্রে ইন্টারন্যাশনালি হয়, ব্রাঞ্চ কোড। ও এদের ট্যাক্স আইডি দিতে বলতেছে, দেখছেন ট্যাক্স আইডি বলে একদম মনে করেন দিতে হবে, এটা কোনো কথা, মানে অ্যাফিলিয়েট করতে গেলে ভ্যাট রেট ইওর কান্ট্রি ইন্টার জিরো ইফ ইওর বিজনেস ভ্যাট 0.15 0.15। ইমেল অ্যাড্রেস দেখেন, এবার লাস্টে আসছে কি ইমেল অ্যাড্রেস, এখন দেখেন এইগুলো হচ্ছে পূরণ করা, আই এম সাইনিং আপ অ্যান ইন্ডিভিজুয়াল, সাইনিং অ্যাজ এ কোম্পানি, না কোম্পানি না, আমরা পার্সোনালি বলছি, ফুল নেম বা লিগ্যাল বিজনেস কতবার দিতে হয় দেখছেন, মানে এরা মনে হয় যে একদম সব ইনফরমেশন এদের লাগবে, উইক কান্ট্রি কোড, ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, তারপর কোন দেশ থেকে করতেছেন, ফোন নাম্বার উইক কান্ট্রি কোড, তাহলে প্লাস 8801701804089 1 1 3, তারপর হচ্ছে আপনার কি গভর্নমেন্ট আইডি কার্ড, আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে, তারপরে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, এখন আপনার ওই যে পোস্ট কোড নাম্বার আর কি, যেখানে আপনার পোস্ট অফিস সেই জায়গাটা ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার উপজেলা, তারপর আপনার জেলা, তারপর হচ্ছে পোস্ট কোড নাম্বার, আচ্ছা এইটা হচ্ছে এবার দিলে হবে, সমস্যা হবে না, তারপর সবচেয়ে সবচেয়ে বেটার হচ্ছে কি ব্যাপার, আমি কি আচ্ছা এইটা হচ্ছে এখানে যদি দিয়ে দিতে পারেন সবচেয়ে ভালো হয়, এইভাবে যদি দেন আপনার হচ্ছে যে এভাবে দিতে পারেন, এই হচ্ছে একদম কারেক্ট হয়েছে, এভাবে দিয়ে দিলেন ঠিক আছে, দেওয়ার পরে তা কোন কান্ট্রি বলতেছে, বাংলাদেশ, টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মানে কিনা, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার জন্য এখানে যাবেন, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা লেখা আছে, আপনার ফিল আপ করার আগে পড়ে নেবেন, তারপর ডুই টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি কি না, অবশ্যই এগ্রি না হলে কি দেবে না, অ্যাপ্রুভ করবে না, আচ্ছা ক্লিক টু, এখন দেখেন এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, এখন এই যে সাবমিট করে দিলাম, এখন দেখেন এই যে থ্যাংক ইউ ফর ইন্টারেস্টেড অ্যাপিলেট করলাম, দ্বারা অ্যাপিলেট টিমের এই যে এইটা হচ্ছে মেইল, এই মেইলটা আপনি রেখে দিতে পারেন, এটা কপি করে রাখেন, এখন আপনার এই যে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা নিল এরা হচ্ছে কি করবে, এই যে আপনার এইগুলাতে দেখবে তারা, তারপর আপনার পেজটা ভিজিট করবে, আপনি যে ট্রাফিক সোর্সেন সেটা দেখবে, দেখার পর মনে যদি হয় যে পারফেক্ট তাহলে আপনাকে একটা ফোন দিবে, ফোন দিয়ে তাদের যে শর্ত আছে সেইগুলো আপনাকে জানাবে বা আপনার মেইলে মেইল করবে, আর তাদের যদি রেসপন্স করতে লেট হয় তাহলে কি যে আপনি
এই মেইলে একটা মেইল করতে পারেন যে কি অবস্থা আপনার, আমাদের হচ্ছে যে আমার ফর্মটা কেন হচ্ছে অ্যাপ্রুভ করা হচ্ছে এই বিষয়ে। আচ্ছা এইরকম ভাবে এইটা হচ্ছে দারাজ। তাহলে দারাজে আমাদের ফর্ম কি গুগল ডক্সের সাহায্যে আমাদের দারাজের ফর্ম পূরণ করা হয়ে গেল, আমরা দারাজের কাছে একটা ফর্ম সাবমিট করে দিচ্ছি, আমাদের কাজ শেষ, দারাজের থেকে আমাদের কাজ শেষ। এখন আমরা যদি এরকম ভাবে সেম এই যে বিডি শপে আছে, বিডি শপে এখন দারাজ আপনাকে মনে করেন ফোন করবে, আমাকে ফোন করে হচ্ছে যে যদি তাদের ভালো লাগে আমার পেজটা তাহলে আমাকে ফোন করবে, ফোন করে হচ্ছে যে তাদের যে শর্ত টর্ত আছে এগুলো বলবে। তো এখন ঘটনা হচ্ছে দারাজ, আপনার যদি ট্রাফিক আপনার যদি ট্রাফিক জেনারেট করার মতো এরকম দুইটা হচ্ছে দারাজ একটা বিডি শপ একটা, তার মধ্যে কি দারাজটা হচ্ছে বাংলাদেশে কি সবচেয়ে জনপ্রিয় ই কমার্স সাইট কোনটা বলেন তো কেউ একজন? ইভেলিয়ার দারাজ, এই তো তাই না? টপে থাকে, ইভেলি যদি টপে থাকে তাহলে ইভেলির কি অবস্থা একটু দেখে আসি। ইভ্যালিড বলতেছে আছে, ইভ্যালিড কি আসলে অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে? ইভ্যালিড তো অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম নাই মনে হয় স্যার। ইভ্যালিড নাই না, দেখতেছি ইভ্যালিড এখন তাই মনে হয় ইভ্যালিড চালু করে নাই, তার মানে আমাদের কি ইভ্যালিডটা বাদ টোটালি হতে পারে। তার মানে কি এখন ইভ্যালিটা কি আমরা ইগনোর করব? ঠিক আছে ইভ্যালিটা ইগনোর, আচ্ছা ইভ্যালিটা তাহলে ইগনোর করলাম আমরা, হচ্ছে দারাস আর হচ্ছে বিডি শপ, এই যে বিডি শপ সেম ওয়েতে এখানে হচ্ছে অ্যাকাউন্ট করবেন এবং তারা হচ্ছে অ্যাপ্রুভ করলে আপনি হচ্ছে কাজ শুরু করবেন। ঠিক আছে এই যে সব শর্ত মর্ত আছে এখানে, কি বলতেছে ব্রেকডাউন করছে নাকি ওয়েবসাইট? আচ্ছা অনেক কিছু লেখছে, জয়েন আর অ্যাপ্লাই ফর হাই কমিশন রেট, দেখেন এ কত পার্সেন্ট কমিশন দেয় দেখছেন, এই লেখে লেখে রাখছে দেখছেন, হাই কমিশন রেট মানে বিডি শপ কত দেবে আপনাকে যেটা ভালো লাগবে, দারাজ অথবা বিডি শপ যেটাতে কমিশন রেট আপনার ভালো লাগে সেটাতে করতে পারেন। 3% থেকে হচ্ছে 7%, ঠিক আছে আপনাকে হচ্ছে হাই কমিশন শপের সার্ভিসটা ভালো আছে স্যার বিডি শপে 3 থেকে 7 দেবে, বিডি শপ সার্ভিসটা ভালো আছে স্যার, কমিশন গুলো ঠিক মতো পাঠায় পাঠায় মানে হ্যাঁ, কিন্তু দারাজে সমস্যা করে, দারাজ বা অন্যান্য গুলো বিডি শপটা ভালো আছে। কুকি লাইফ টাইম 30 ভয়েস মেক সিগনিফিকেন্ট বেনিফিট টু দা মার্কেট 100% জেনুইন প্রোডাক্ট উইথ অ্যান এভারেজ 2100 টাকা। উইকলি পেমেন্টস, উইকলি মানে সাপ্তাহিক পেমেন্ট করে দেয় যদি লেখা আছে, বিকাশ রকেট ব্যাংক ট্রান্সফার ক্যাশ মানে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি পাইতে। ঠিক আছে এইটা হচ্ছে মনে করেন বিডি শপের। এখন হচ্ছে আপনারা এই ছিল মোটামুটি অ্যাকাউন্ট প্রসেস। আচ্ছা এখন হচ্ছে অ্যামাজন, এখন ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি দেখেন অ্যামাজন, অ্যামাজনে হচ্ছে অ্যামাজনে হচ্ছে আপনাকে প্রথমে কি করতে হবে, অ্যামাজন এখানে অ্যামাজন একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করেন। আচ্ছা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যামাজন অ্যাকাউন্ট আমার একটা ছিল বাট ওটার নাম মেইলটা হচ্ছে এটা ফর্ম পূরণ করা দেখাবো, এটা ওই একই ওয়েতে। এদের কেউ যদি ইন্টারন্যাশনালি করতে চান এদের হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এদের ফর্ম পূরণ করতে অনেক সময় লাগবে, এদের অনেক অপশন বিগাম অ্যাফিলিয়েট। আচ্ছা এইটা একটা, তারপর বাংলাদেশে আর একটা কি জনপ্রিয় হচ্ছে আলিবাবা, আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠান আলিবাবা ডট কম, এইটা মোটামুটি বাংলাদেশের জনপ্রিয়, এদের সম্ভবত অ্যাফিলিয়েট আছে থাকার কথা নেই।
আমেন অ্যাফিলিয়েট। আচ্ছা আলিবাবা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এই তো আলিবাবা, ঠিক আছে, এইটা হচ্ছে আলিবাবার অ্যাফিলিয়েট, মানে আলিবাবা বা আলি এক্সপ্রেস যে যে নামে চেনে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আলিবাবা অ্যাফিলিয়েট প্রোগ্রামের অ্যাড্রেস, এখান থেকে যে সাইন ইন আসছে, অ্যাবাউট আর প্রোগ্রাম সম্পর্কে এখান থেকে পড়ে নিতে পারেন বিস্তারিত। এরকম ভাবে ইবে আছে, ইবে মানে বাংলাদেশের যে কয়টা জনপ্রিয় আর কি, মোটামুটি অ্যামাজন, আলি এক্সপ্রেস আর হচ্ছে ইবে, এই তিনটাই তো জনপ্রিয় দাঁড়াবে মানে বাংলাদেশের অ্যাকাউন্ট দেয় আর কি। তো আপনারা যদি করতে চান, সবগুলা তো করার দরকার নেই, ঠিক আছে, সবগুলাতে করতে চান এরকম না, স্পেসিফিক একটা সিলেক্ট কর, সেইটা হচ্ছে বেটার হচ্ছে। আপনি যদি ইন্টারন্যাশনালে করতে চান, বাংলাদেশের জন্য বেটার হচ্ছে এতগুলা বাদ দেন, কেটে দিয়ে আপনি হচ্ছে অ্যামাজনে অ্যাকাউন্ট করেন, অ্যামাজনে গিয়ে সাইন আপ করেন, করে তাদের দেওয়া তথ্য মতো হচ্ছে সাইন আপটা করে নেন, ঠিক আছে। আচ্ছা এখান থেকে যে ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট, প্রথমে অ্যামাউন্ট অ্যামাজনে অ্যাকাউন্ট করার পরে তারপর হচ্ছে তাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করেন, করে তাদের হচ্ছে অফারগুলো নিয়ে কাজ করে। এখন হচ্ছে আমরা একটা বিরতি নেব, বিরতি নেওয়ার পরে হচ্ছে আমরা আলোচনা করব কিভাবে হচ্ছে অফারগুলোকে প্রমোট করতে পারেন, ঠিক আছে, কিভাবে আপনারা অফারগুলোকে প্রমোট করতে পারেন, কোন মাধ্যমে কিভাবে করবেন সেইটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো।